শ্রী দর্শক আসসালামু আলাইকুম, আমি ফার্মাসিস্ট মোহাম্মদ ইখলাসুর রহমান, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আমি প্রতিদিনের ন্যায় আজকেও আরেকটি চিকিৎসা বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, এ বিষয়টা আমাদের সবারই জানা প্রয়োজন এবং আমাদের সবারই জ্ঞান অর্জন করার দরকার আছে। দর্শক, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন মূল আলোচনায় চলে যাই। দর্শক, আজকের বিষয় মানুষের পঞ্চম ইন্দ্রিয় কি ও কিভাবে কাজ করে। পঞ্চম ইন্দ্রিয় কাকে বলে? স্পর্শ, দৃষ্টি, গন্ধ, স্বাদ, শব্দ প্রভৃতি দ্বারা আমরা আমাদের চতুর্পাশ্বের বস্তুসমূহ অনুভব করতে পারি। আমরা চর্ম দ্বারা স্পর্শ, চক্ষু দ্বারা দেখি, জিহ্বা দ্বারা স্বাদ গ্রহণ করি, নাসিকা দ্বারা গন্ধ ও কর্ণ দ্বারা শ্রবণ করে থাকি। তাই চর্ম, জিহ্বা, চক্ষু, কর্ণ ও নাসিকাকে পঞ্চম ইন্দ্রিয় বলে। এই পঞ্চম ইন্দ্রিয়ের প্রথমটা হচ্ছে নাম্বার ওয়ান স্কিন বা ত্বক বা চর্ম। চর্মের আচ্ছাদন কোষ, স্নায়ু কোষ আছে। কোনো বস্তু চর্মের সংস্পর্শে আসলে স্নায়ু কোষে স্পন্দন হয়। এই স্পন্দনের অনুভূতি স্নায়ু সূত্র দ্বারা মস্তিষ্কে প্রবেশ করে, ফলে আমরা সেই বস্তুটি অনুভব করে থাকি। দর্শক, দ্বিতীয় নম্বর হচ্ছে টাং বা জিহ্বা। জিহ্বার উপরিভাগ ও পার্শ্বদ্বয় তিন প্রকার ঝিল্লি দ্বারা আবৃত। এ ঝিল্লির ভিতর আস্বাদন কোষগুলো স্নায়ু সূত্র দ্বারা মস্তিষ্কের আস্বাদন কেন্দ্রের সহিত সংযুক্ত। এই জিহ্বার বা টাং এর দুইটি তল বা সার্ফেস আছে, একটা হচ্ছে ডরসাম আর একটা হচ্ছে আন্ডার সার্ফেস। ডরসাম, এতে অনেক খাদ্য গ্রহণকারী প্যাপিলা থাকে, আর আন্ডার সার্ফেসে ঝিল্লি দ্বারা ঢাকা থাকে। জিহ্বার দুপাশে স্বাদ গ্রহণের জন্য অনেক টেস্ট বাড থাকে। জিহ্বার স্বাদ গ্রহণের জন্য তিন প্রকার প্যাপিলা দেখা যায়। নাম্বার ওয়ান, পিছনের দিকে 8 থেকে 10টি বড় বড় প্যাপিলা থাকে, যার নাম সার্কামভ্যালেট প্যাপিলা। নাম্বার টু, সারা জিহ্বার উপরে ছড়িয়ে থাকে, যার নাম ফাঙ্গিফর্ম প্যাপিলা। নাম্বার থ্রি, খুব ছোট ফিলিফর্ম প্যাপিলা বা পয়েন্টেড বলে। টেস্ট বার্ড এ খুব ছোট ছোট নার্ভ ফিল্ডারে প্রান্ত ছড়িয়ে থাকে, তা থেকে অনুভূতি পাওয়া যায়। দর্শক, জিহ্বার কাজ বা টাং বা জিহ্বার কাজ, 1 নম্বর স্বাদ, জিহ্বা স্বাদ গ্রহণকারী যন্ত্র। 2 নম্বর কথা বলতে সাহায্য করে। 3 নম্বর দাঁতের দ্বারা খাবার চিবিয়ে সহজে ফ্যারিংসে পাঠায়। দর্শক, তারপর নেক্সট হচ্ছে নোজ বা নাসিকা। নাসিকা দ্বারা কেবল শ্বাস প্রশ্বাসী কার্যই সাধন হয় না, ইয়া দ্বারা আমরা অনুভব করতে পারি। নাসিকার অভ্যন্তর ভাগ এক প্রকার ঝিল্লি দ্বারা আবৃত। এই ঝিল্লির প্রাণী কোষ হতে অতি শুষ্ক স্নায়ু জাল আরম্ভ হয়ে মস্তিষ্কের ঘ্রাণ কেন্দ্র পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ স্নায়ুকে অলফ্যাক্টরি নার্ভ বলে। কোনো বস্তু বা গ্যাসের অণু এই প্রাণী কোষগুলোর সংস্পর্শে আসলে প্রাণীগুলো স্পন্দনের সৃষ্টি হয়। দর্শক, নাম্বার 4 হচ্ছে মানবদেহের চক্ষু বা আই। চক্ষু মানুষের সর্বাপেক্ষা মূল্যবান সম্পদ। চক্ষুর সাহায্যে আমরা সব প্রকার বস্তু দেখতে পাই। নাসিকার দুই পাশে দুটি অক্ষিকোষে দুটি অক্ষিগোলক বিভক্ত। অক্ষিগোলকের ভিতরে 1 নম্বর আছে অক্ষি পল্লব বা আইলিড, 2 নম্বর ওসজনালি বা ল্যাক্রিমাল গ্ল্যান্ড, ল্যাক্রিমাল ডাক্ট, অক্ষি মাংসপেশি বা আই মাসলস, অক্ষিগোলক বা আই বল। দর্শক, চক্ষুগোলক 3টি স্তরে বিভক্ত আছে, যেমন একটা স্ক্লেরা,
ক্রোয়াইড বা কৃষ্ণমণ্ডল, রেটিনা বা আশ্বেত পটল আর স্ক্লেরাল বা শ্বেত মণ্ডল বলে। পঞ্চম নম্বর হচ্ছে মানুষের ইন্দ্র শক্তির নাম্বার ফাইভ হচ্ছে ইয়ার বা কর্ণ বা কান। কান মানুষের এক ধরনের ইন্দ্রিয় যা একাধারে শ্রবণ ও দেহের ভারসাম্য রক্ষা করে। প্রতিটি কান তিনটি প্রধান অংশে বিভক্ত, একটা আছে বহিঃকর্ণ বা এক্সটার্নাল ইয়ার, দুই নম্বর আছে মধ্যকর্ণ বা মিডিয়া মিডিল ইয়ার, তিন নম্বর অন্তর্কর্ণ বা ইন্টারনাল ইয়ার। দর্শক, আমি এতক্ষণ মানুষের পঞ্চম ইন্দ্রিয় সম্পর্কে আলোচনা করলাম। দর্শক, আপনারা এর থেকে যদি কোনো শিক্ষা গ্রহণ করে থাকেন তাহলে আমার ভিডিওর সার্থকতা আছে। দর্শক, আপনারা যারা এত কষ্ট করে এত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন। আপনারা লাইক দিলে আর অন্যান্য ভিডিও করতে ভালো লাগে। দর্শক, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার শরীর সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।